আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের ব্লগটি করতে যাচ্ছি নারায়ণগঞ্জ থেকে মাদারীপুর। মাদারীপুর মূলত আমরা যাব শেখপুর এবং কোরকচর, যেখানে আমার নানা বাড়ি এবং দাদা বাড়ি। তো সর্বপ্রথম আমরা শেখপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা এখন আছি মাওয়া যাওয়ার রাস্তায়। আমরা বাসে উঠেছি যাত্রাবাড়ি থেকে। আমরা প্রথমে যাব পাঁচচর, পাঁচচর থেকে তারপর অটোতে করে আমরা যাব শেখপুর। তো দেখতেই পাচ্ছেন মাওয়া যাওয়ার রাস্তাটা কতটা সুন্দর। তো এভাবে দেখতে দেখতে এই সুন্দর রাস্তাটা চলতে চলতে আমরা পদ্মা সেতুর অনেক কাছাকাছি চলে এসেছি। আমরা এখন পদ্মা সেতুতে উঠতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। তো পদ্মা সেতু উপর থেকে দেখতে পারতেছেন কতটা সুন্দর লাগছে। পুরোপুরি ব্রিজটা দেখা যাচ্ছে এখান থেকে, এবং আপনারা পদ্মা নদীতে দেখতে পাচ্ছেন যে কোথাও ঘোলাটে পানি, কোথাও পরিষ্কার পানি, এরকমটা দেখাচ্ছে উপরে মেঘের কারণে। আসলে মেঘের ছায়াটা নদীতে পড়েছে, যেটা আসলে যেটা আমাদেরকে করেছে খুবই মুগ্ধ। এই জায়গাটা থেকে এই ভিউটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো দেখতে দেখতে আমরা পদ্মা সেতু পার হয়ে যাচ্ছি। পদ্মা সেতু পুরোটা সময় ভিডিও করলে খুব লং হয়ে যাবে, তাই এই জায়গাটুকু আমি ফাস্ট করে দিয়েছি। এবং পদ্মা সেতুর পরে পার হওয়ার পরে যে রাস্তাটা পাঁচচর যেতে, বা আপনি ফরিদপুর বা ভাঙ্গা যেখানেই যান, এই রাস্তাটা খুবই সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে গাছপালা এবং খুবই সুন্দর জায়গা। আমরা এখন পাঁচচর থেকে অটো নিয়েছি শেখপুরে যাওয়ার জন্য। তো এটা হলো শেখপুর যাওয়ার রোড। রাস্তার দুই পাশের গাছপালা রাস্তা এবং পুরো গ্রামের সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়। তো দেখতে দেখতে আমরা শেখপুরের ব্রিজের উপরে উঠছি। এখন শেখপুরের এই ব্রিজ, এখানে যে নদীটি, এটাকে বিলপদ্মা বলা হয়। তো আমরা এখন এই বিলপদ্মা নদীটি পার হচ্ছি। আসলে বিকেলবেলায় এই জায়গাটা অনেকটা জমজমাট হয়ে যায়, অনেক খাবারের দোকান এবং অনেক কিছু বসে, এখানে অনেক মানুষের সমাগম দেখা দেয়। তো এখন যেহেতু সকাল, তাই মানুষের তেমন ভিড় নেই। আমরা এখন আমাদের নানা বাড়ির একেবারে সামনে চলে এসেছি। তো চলুন তাহলে এই জায়গাটুকু একটু ঘুরে দেখি। আমরা এখন আছি শেখপুর, নানা বাড়িতে আসছি। তো এখানে একটু আজকে সময় কাটাবো, তারপর একটু শহরের দিকে যাব। দেখি আশেপাশে নদী, নদীতে যদি কাছাকাছি কোনো নৌকা পাই তাহলে নৌকা উঠবো, দেখি নৌকা খুঁজে পাওয়া যায় কিনা। তো খুঁজতে খুঁজতে আমরা এই ট্রলারটি পেয়েছি। এখানে বিশাল একটি ট্রলার, যেটার উপরে পুরোপুরি খড়ি দিয়ে ভরা। তো আমরা এখন এই ট্রলারটা উঠব, উঠে কিছু ছবি তুলব এবং আশেপাশের ভিউ নেব। আমি উঠে গিয়েছি, এখন সবুজ উঠবে। সবুজে উঠতে কষ্ট হচ্ছে, তো আমি শয়তানি করে বলছিলাম কি উঠতে পারবি নাকি ওইখান থেকে ছবি তুলে দিব। তো এটা দেখে ও তাড়াতাড়ি করে উঠে যায়, আর আমি তারপর আশেপাশের ভিউটা নিচ্ছি। দেখতে পারছেন এখানের ভিউটা খুবই সুন্দর আসতেছে, গাছপালা, আকাশ এবং নদী সব একসাথে। আমার কাছে এই জায়গাটাও খুবই ভালো লেগেছে, নদীর পাশে গাছ। আমরা এখন আছি একটা ট্রলারের উপরে, ট্রলারটা ভর্তি পুরোপুরি সব খড়ি, সব খড়ি এগুলা, আর নদীতে ট্রলারটা থামছে। এখান থেকে হয়তো কোথাও যাবে, এখানে রেস্ট নিতেছে ওনারা। এখানে উঠছি আমরা এখন, অনেক বাতাস, আর এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখুন আকাশ অনেক সুন্দর দেখা যাচ্ছে, আকাশ, নদীর আশেপাশে সব পুরোপুরি ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, যা মুখে বর্ণনা করার মতো। এখানে আমরা কিছুক্ষণ বাতাস খাবো, তারপর চলে যাবো বাড়ির দিকে। বাড়িতে গিয়ে তারপর একটু রেস্ট নিবো, রেস্ট নিয়ে আবার বিকাল করে। তো বাড়িতে এসে দুপুরের খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর বের হয়েছি কাঁঠাল পাড়ার জন্য। তো কাঁঠাল পাড়ার জন্য গিয়েছে আমার সোহেল মামা। তো একটি কাঁঠাল নিচে থাকার কারণে সেটি দাও দিয়ে কাটার চেষ্টা করছে। কাঁঠালটি পুরোপুরি পাকা ছিল, তো তাই কাটার চেষ্টা করছে। কাঁঠালটি বেঁধে নেয়নি, তাই পড়ে গিয়েছে, এবং পড়ে গিয়ে পুরো কাঁঠালটি ফেটে গিয়েছে। যেহেতু পাকা ছিল তাই ফেটে গিয়েছে। তো কাঁঠালটি খাওয়ার পরে আমরা রওনা দেবো আমাদের দাদা বাড়ির উদ্দেশ্যে। তারপর দেখতে দেখতে কাঁঠাল খাওয়ার শেষে আমরা বের হয়ে গিয়েছি দাদার বাড়ির উদ্দেশ্যে। সর্বপ্রথম আমরা যাব সিলাচর, সিলাচর থেকে তারপর রিক্সা করে চলে যাব কোরকচর, আমাদের বাড়ির কাছে।
গ্রামে আসলে এই বিষয়টি আমার কাছে খুবই ভালো লাগে। তা হলো গ্রামে ভ্যান চলাচল করে, তো এই ভ্যানটা খোলামেলা থাকে এবং রাস্তায় গাছপালা থাকায় খুবই বাতাস লাগে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আসলে ভ্যানে চড়তেছি তাই অনেক ঝাঁকি লাগছে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমার দাদা বাড়ির কাছে। তো দাদা বাড়িতে গিয়ে আমরা এখন বের হয়েছি, আসলে এটা বাড়িতে গিয়ে বের হয়েছি নৌকা চালানোর উদ্দেশ্যে। তো আমরা এখন এই নৌকাটি চালাবো যেটা আমার কাকা বানিয়েছে, নৌকা বাইস দেওয়ার জন্য এই নৌকাটি বানিয়েছিল। তো চলুন এই নৌকা একটু ঘুরে যাক, ঘোরা যাক। তো নৌকা চালানোর চেষ্টা করছিলাম, তখন সবুজ মোবাইলটা নিয়ে বলতেছিল এদিক তাকা ছবি তুলি। তো ছবি তুলছিলাম এবং নৌকাটা আসলে একটু কষ্ট হচ্ছিল চালাতে, বড় নৌকা তাই। আসলে এত সুন্দর জায়গায় বসে থাকলে কখন যে সময় চলে যায় তা বোঝাও যায় না। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদার এবং এখানের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে এখানে সময় কাটাতে বাধ্য করবে। এই মাঝি, এই সবুজ মাঝি, কোন দিক নিতে আসাম করে, কোন দিকে ডরাও তুমি, ছবি তুলবো না তো তোমার দেখা যাচ্ছে, তুমি যে কি নৌকা চালাইছো খালি গোল গোল ঘুরতে আছে, বুঝো নাই? বন্ধু খুব ভালো নৌকা চালাও, তখন তো আমার ঠিকই কইছো, এখন তো নৌকা ঠিকই চলতেছে কিন্তু খালি গোল গোল ঘুরতে আছে আর কিছুই না। তখন তো কইছিলাম নৌকাটা বড় এই কারণে চালাইতে কষ্ট হয়, এখন বুঝো ঠেলা আসলে সব গাম একবারে বের হইতেছে, ঠিক আছে? এর লিগে অন্য কারো করার আগে ভাবতে হয়। নৌকা নাকি চলতেছে? এই তো হ নৌকা চলতেছে মনে হয় ইট্টু ইট্টু, হ কাম করে কি মাঝি মনে হয়। আমরা এখন করকচর বাজার আছি, এখান থেকে আমরা চান্দেশ্বর যাব, আর মাদারীপুরের ওদিক যাওয়া হবে না কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আজকে আমাদের ব্যাক করতে হবে, এই কারণে আমরা মাদারীপুরের দিক যাচ্ছি না, আজকে অন্য কোনো সময় যাব। আজকে আমরা আর অন্য কোথাও যাচ্ছি না, তাই এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাব চান্দেরচর। চান্দেরচর আমার খালতো ভাইদের সাথে দেখা করে চলে যাব ঢাকার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।